আমি একটু বেরিয়েছিলাম কোথায় কেমন প্যান্ডেল তৈরি হচ্ছে তাই দেখার জন্য। চলে এসেছি পিনাকৃত সঙ্গে, প্রতি বছরই এখানে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল তৈরি হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক ভেতরে কেমন কি করেছে। খুবই সুন্দর করেছে কিন্তু, তো এগুলো তৈরিতে ব্যবহৃত হয়েছে তাল পাতা, হোগলা আর খেজুর গাছের বিভিন্ন অংশ, আরও রয়েছে ভুট্টার খোসা। কাজ এখনো সম্পন্ন হয়ে পারেনি তাই এত সুন্দর লাগছে, আর যখন কাজ সম্পূর্ণ হয়ে যাবে তখন তো আরও সুন্দর লাগবে। আমার কাছে তো ভীষণ সুন্দর লেগেছে, তো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে জানাবেন।